ফটিকছড়ি পৌরসভা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ও পৌরসভার আয়োজনে অ্যাপ্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিবিনাট রাজাগারস্থ জেইউ পার্ক কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয়। কমিশনার বাবু প্রদীপ রায়ের সঞ্চালনায় ও ফটিকছড়ি পৌর মেয়র আলহাস ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান আলোচকের বক্তব্য রাখে দেয় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খদিজাতুল আনোয়ার সনি। তিনি হয় দে শিক্ষিত রায় ফারে দেশ ও জাতির সান্নমিকে লই যাইত। ওনাদেরকে শুভেচ্ছা জানাতে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি এই যারা আজকে বৃত্তি পাচ্ছেন তাদের যে অভিভাবক বৃন্দ রয়েছেন, সেই সাথে শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের পরিশ্রমের ফসল হিসেবে আজকে কিন্তু আপনারা বৃত্তি পেয়েছেন। সুতরাং সেই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক বৃন্দ আপনাদের সকলকেও আমি ধন্যবাদ জানাই। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল কিবরিয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার সহ আরও বোধকীয়। বক্তার বক্তব্য শেষে কৃতি ছাত্র ও ছাত্রী হলের আতাত পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয় আমন্ত্রিত অতিথি হল। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।